বলেছিলে আমি আজকে নিচেই আসবো না? হ্যাঁ, ঘরের দরজা জানলা বন্ধ করে কেউ এর মধ্যে সিগারেট খায়? একটা গুছিয়েছিলাম আজকে, আমাদেরটা গোছাবো বলে আমি বললাম একটু বার করো, আমি আসছি, চলো গুছিয়ে নিই। ধোকলা আর কচুরি খাও কি নেই? তাহলে আমার জ্যান্ত পুতুল কোনটা? স্কুলে নিয়ে যাই, একটু এলোমেলো থেকেছে, তখনই সেটাকে ঠিক করবে। এটা তো ভেঙেই যাবে বাবাই। হ্যাঁ, কিসে দুপুরে খেয়ে দে, দেখো দৌড়ে এসছি ছাদে, পুরো আকাশ কালো করে এসছে, এগুলো তো শুকনো, জায়গা হবে মেলার? দেখো কোনগুলো, কেন এগুলো শুকিয়ে গেছে? এখানেই দাও না, দড়িতে হবে না? প্রচুর জামা কাপড় কেচেছি আগের দিন, যে গামলায় তোমাদের দেখাচ্ছিলাম ফুল গামলা শেষ করেছি, এই দুটো শাড়ি নাইটি সব কেচে দিয়েছি, জিন্স মেলবো মা মেলবো, এই সব। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। আমি শাহানা, এই যে সুহানি, শাহানা অ্যান্ড সুহানিজ লাইফ। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। দেখছো ছুটে ছুটে যারা, তো ওপরে চলে এসেছি আমরা, কারণ এক ছাদ জামা কাপড় ছিল আর বাবাই চলে এসছে, আর আমি তখন খাচ্ছি, আমি বললাম তুমি যাও আমি এক্ষুনি যাচ্ছি, কারণ নিচেও দড়িতে দুটো তিনটে ওই শাড়ি সায়া এগুলো ছিল, তো ওই জন্য ও আগে এলো, এসে আগে ভেতরটায় সব তুলে দিল, যে কটা মানে মোটামুটি শুকিয়েছে, একেবারে যে পুরো ভিজে এমন নয়, এখন জাস্ট এমনি ভেতরে দিয়ে রাখলেই মোটামুটি হবে। একটু তো রোদ লেগেছে, এটাই চাই, মানে শনি রবিবার একটুখানি এই বর্ষাকালে রোদ দেখতে পেলে আমি খুব খুশি। গতকাল তো শনিবার ছিল, তো একটুখানি রোদ্দুর দেখতে পেয়েছিলাম, তখন কিছুটা কেচে দিয়েছিলাম, আর আজকে একটু রোদ্দুর দেখে আজকে তো পুরোই কেচে দিয়েছি সব। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন বাজে চারটে, খেয়ে দিয়ে দৌড়ে দৌড়ে ছাদে চলে এলাম, বাবাই তো দু তিনবার এসছে আর আমি এই দুবার এসছি। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি সকালবেলা এসে একবার আগের জামাকাপড়গুলো দিয়ে গেছিলাম, তারপর বাবাই এসে মেলে গেছে, মেলে দিয়ে গেছে, আর এখন আবার এই আমি আবার এলাম। তো চলো নিচে যাই, বৃষ্টি পড়ছিল আবার কমে গেছে। ঠাম্মুকে একটু হ্যালো করে দেবে? দেখো তোমার ঠাম্মু কি করছে আগে, দেখো শুয়ে পড়েছে হয়তো, বলছে ঠাম্মুকে একটু হ্যালো করে দিই, যা হ্যালো করে এসো যাও। কি যে ভালো লাগছে আমার চোখের শান্তি, এই দেখো এটা পুরো ফাঁকা হয়েছে, এই জামাকাপড়গুলো বাবাই আবার নিয়ে এলো, বলছে কালকে একটু রোদ দূরে দিলে ঠিক হয়ে যাবে। জামা কাপড় নিয়ে যেন লড়াই চলে, জানো তো এই ছুটির দিনগুলোতে সারা সপ্তাহ গামলাই থাকে। আর বলো বলো বলো, বলছে কানে কানে তোমাকে একটা কথা বলবো শোনো, পাপা ঘরে এসি চালিয়েছে, আমি তলায় পা দিয়ে দেখেছি, দেখা দেখ কীরকম এসি চলছে, হ্যাঁ ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, কি হবে। নটাঙ্কি করবে এক্ষুনি না, আমাকে ডেকে নিয়ে যাচ্ছে, আমি একটু ওর উপরে চিৎকার চাচামেচি করি তো খুব মজা পায়, বুঝে দেখো এসি চালিয়েছে, এসি তো চালিয়েছে চালিয়েছে, আবার এর ভেতরে বসে সিগারেটও খাচ্ছে, কি সাহস সত্যি। কি হয়েছিল, আমি আজকে নিচেই আসবো না? হ্যাঁ, ঘরের দরজা জানলা বন্ধ করে কেউ এসি এর মধ্যে সিগারেট খায়? চলো, আমার মেয়ে একদম, আমার কত থালা বাসন এখন দেখো, খেয়ে জাস্ট আমি ছুটে গেছি ছাদে জামা কাপড়গুলোর জন্য। আজকে তেমন কিছু রান্না করিনি, দেখো ডালের কালারটা কেমন হয়েছে না। সুহানি, পাশের বাড়ি একজন জানো তো কাঁঠাল দিয়ে গেছে, এই যে কাঁঠাল দেখেই বাবাই বলেছে খাবে না,
বাবাই অ্যাকচুয়ালি খাজা কাঁঠাল পছন্দ করে না, তাও দিয়ে গেল। আমি বললাম দাও, রেখে দিই, খেলে খাবো। আমি ভালোবাসি মানে খাজা কাঁঠাল খেতে। আগে থালা বাসনগুলো মেজে নি। কিধার যা রে হো, আর মেয়ের নাচের ক্লাসটা এখন এত দেরি করে না, 6:30 থেকে জানো না। ওই যে এখন রেডি হয়ে যাচ্ছে, দেখো অন্ধকার হয়ে গেছে। চলো, আমিও যদিও বা দিতে যাচ্ছি, চলো। না, জুতো ভেজা নেই তো আজকে? ম্যাম আন্টি বলেছে যে কি পরে যেতে, স্কার্ট পরে যেতে, তাই তো? কি একটা নাচ তোলাচ্ছে, সেটার জন্য স্কার্ট পরে যেতে হবে। দেখে একটু লুক লুকিং। সোহানিকে ডান্স ক্লাসে দিয়ে আমি আবার বাড়ি যাচ্ছি, কারণ ওদের ডান্স আন্টি আলাদা করে করাই তো, সামনে বসে থাকলে সোহানি কিচ্ছু করতে চায় না, ওই জন্যই আমি রোজ চলে আসি। ওখানে থাকলে তবু ও যা করছে করে নেবে। চলো, এই জামা কাপড়গুলো যেগুলো সোফায় আছে এগুলো তো এখন আর কিছু করার নেই, কারণ কালকে একটু সকালে উঠে আগে রোদ্দুরে দেবো, কাল যদিও বা সোমবার। বাবাই দেখো আমাদের ট্রলিটা বার করে ফেলেছে, কালকে মেয়েরটা গুছিয়েছিলাম, আজকে আমাদেরটা গোছাবো বলে আমি বললাম একটু বার করো, আমি আসছি, চলো গুছিয়ে নিই। আমরা দুজন একটু মানে সেটিং করে নিই, মেয়ে নেই তো একটু সুবিধা, মেয়ে থাকলে কি বলো তো করতেই দেয় না ঠিকঠাক করে। ওরটা গোছানো হয়ে গেছে, ও ডান্স ক্লাসে আছে, থাকুক আমরা করে নিই, তারপর কোথাও বেরোলে বেরোবো। যেমনি বলা তেমনি কাজ। তো গোছ গাছ মোটামুটি করে নিয়েছি, মানে মেন সেটিং হচ্ছে কবে কি পরবো, এইভাবে গোছ গাছ করেছি। এবার তার সাথে কি অ্যাক্সেসরিজ পরবো না পরবো, সেগুলোই এখন মাথার মধ্যে চলছে। তো এদিকে বাবাই বলছে চলো একটু যাই চা খেয়ে, কোথাও থেকে একটুখানি চক্র মেরে দেখি, ভালো কিছু চোখে পড়লে নেবো, তার জন্যই বেরিয়ে পড়েছি। আর নর্মালি বেরোতে গেলে না আমার সাজতে একদমই ইচ্ছা করে না, তাও একটুখানি চোখে কাজল আর টিপটা পড়ি, যাতে নিজেকে নিজের কাছে সুন্দর লাগে। চলো কেন কোথায় যাবো এখনো ঠিক করে উঠতে পারিনি, তবে বাবাই বলছে চলো মেয়েকে একটু এই মিষ্টি মুখ থেকে অমৃতি খাওয়াই। একটাই নাও আগে, আমি বললাম ধোকলা খাবো। কোথায় যাবো এখনো ঠিক করে উঠতে পারছি না, প্রথমে বাবাই বলছিলো চলো প্যান্টালুনসে যাই, তো এখন আমরা হেলমেট নিয়ে আসতে ভুলে গেছি, বুঝেছো তো? ওই দিকটাতে গড়িয়ার দিকটাতে খুব ধরে হেলমেট ছাড়া, ওই জন্য হেলমেট যেহেতু নিয়ে আসিনি, ওই জন্য প্যান্টালুন্সের দিকে যাচ্ছি না, তবে আগে খেয়ে নিই তারপর ভাববো কোথায় যাবো। বলো সুহানি ম্যাডাম, সুহানি কী খাবে এখন? খাবে তো, হাতটা ধুয়ে নাও সোহানি, হাতটা ধুয়ে নাও। সোহানি খাবে অমৃতি আর আমরা খাবো ধোকলা। ধোকলা ফোকলা, ধোকলা ফোকলা, এটা তো আমাদের যে ধোকলা আর কচুরি খাও কি নেই চলে গা, দুটো নিলে ও নিয়ে ধরে দাঁড়াতে পারবে না, কিন্তু দাঁড়াও আমি ধরছি। আমরা চলে এলাম এই রাজপুর নরেন্দ্রপুরের এখানে, তোমার এই স্মার্ট বাজার আছে, তো এখানে এলাম, এই খাদিমসে ঢুকবো একটু, দেখি কি বড়। হ্যাঁ লেহেঙ্গা
আমি এখান থেকে একটা ইয়াররিং আর একটা পেন্ডেন্ট নিয়ে নিলাম। আমরা ঢুকেছিলাম স্মার্ট বাজারে, কিন্তু যা লাইন, কিছু একটা জিনিস নিতে গেলেও লম্বা লাইন দিতে হবে। তো দুটো জিনিস নিয়েছি, লাইন দিতে বেশি হয়নি। বাবা এখানে একটু একদম ছোট্ট একটা লাইন ছিল, টুপ করে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। কি ভাই এদাকে আমাকে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছে? কি ওটা কি দেখো কি করবি? আজ তো বড় একটা ডল হাউস আছে, একটা চুটকে মার্কা ডল হাউস দেখে ঢং করছে। ছাড় ওগুলো, ওগুলো সব কিউব। কিন্তু এখানেও ছিল রেইনকোট। কেনাকাটা করতে হবে তো, ভালো লাগছে, এটা নেবো ওটা নেবো, কিন্তু এই ভিড়ের মধ্যে শুধু ভিড় দেখো। আর আমার মেয়েকে এইভাবে ধরে রাখতে হয়েছে, বলেছে আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। দাঁড়া 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 পাপা সামনে। কটা এই কটা জিনিসের জন্য কীরকমভাবে ঢুকলে লাইনটা দিলে কেমনভাবে? না আমি লাইন কষ্ট হচ্ছে, পরে পরে। এ বেকার গাড়ি, কী হবে বল এগুলো চড়ে? মা তোকে তো সবসময় তো চাপাই বল, হাইল্যান্ড পার্কে গেলে তুই তো চাপিস তো। আমি তোকে চাপাই যে আজকে দিইনি, আবার নেক্সট দিন যেদিন যাবো দেবো, ঠিক আছে? আমার খুব ভালো মেয়ে, দেখি মুখটা। বোতল গোছাচ্ছে, দেখো কোথায় আছো? হ্যাঁ এবার নিজের গ্লাসে জল আনতে যাচ্ছে। তাহলে সোফাটা দেখেছো, কত জামা কাপড় সবগুলো একটু একটু হালকা রৌদ্রে না দিলে হবে না, কত কাজ। ক্লিপগুলোকে এবার টেবিলে ঢোকাবে, দেখো লুকিয়ে লুকিয়ে ঢুকাচ্ছে, আমি যাতে ক্যামেরা ভিডিও না করতে পারি। মানে এত গোছানো হয়েছে, কোথাও যদি একটু এলোমেলো থেকেছে তখনই সেটাকে ঠিক করবে। এরকম মেয়ে তোমরা পাবে? ওখানে থাকে কবে থেকে রে? হ্যাঁ পাগলি, এক্সাইটেড হয়ে গেছিস নাকি? আর একজন টিফিন বক্স, কালকে কি টিফিন নেবে সেটার জন্য কোটো নিয়ে দৌড়াদৌড়ি করছে। রুহি কালকে টিফিন নেবে, কি টিফিন নেবে তুমি কাল? হ্যাঁ কাজ আছে, কি কাজ? ওয়ার্কশিটগুলো রেখেছো টেবিলে ওখানে গুছিয়ে, দেখেছে কালকেই দেখেছে, একই জিনিস রোজ রোজ দেখতে লোকের ভালো লাগে না। রুই বলো রাতে কি দিয়ে ভাত খেয়েছো? মুসুর ডাল না, মুগ ডাল হয়েছিল আজকে। ছি আবার ছি কি, ছোট থেকে তো মুগ ডাল খেয়ে খেয়ে পেটটাকে ঠিক করেছো। ওখানে দেখছিলে যে কানের দুল নিচ্ছিলাম, ওখান থেকে এই হারটাকে নিয়েছি পরার জন্য। আর এক কানের দুলটা তো দেখেছো, কথা শুনেছ? তোমার তাহলে তিনটে নতুন কানের দুল হয়ে গেল, একটা হার হয়ে গেল আর একটা ব্রেসলেটও হয়ে গেল। ও ব্রেসলেটটা তো দুজনেরই, মানে ওটা আমার পুরোপুরি না, ওটা শুধু আমার। আর আজকাল এইটা খুব শিখেছে, কোনো কিছু হলে কেন আমার কানের দুল হলে কি তোর অসুবিধা আছে?
আর তুই যে কানে আমার দুল পরে ঘুরে বেড়াচ্ছিস, তোর বেলা কিছু হয় না? হ্যাঁ খুলে দে আমার দুল, খোল। দেখেছো কেমন? না মা হলাম কল ঢং করছিস, দিতিস না তাই তো, না দিয়ে দিতিস? কত হিংসুটে মেয়ে আমার পেটে হয়েছে। না গো আমার মেয়ে একদম হিংসুটে নয়, আমার মেয়ে খুব ভালো। যে আরও কিছু বাচ্চা কাচ্চা আছে যাদের শুনি যে মারা একটা কিছু করলে তাদের সহ্য হয় না, এই বয়স থেকে আমার মেয়ে সে তার থেকে অনেক ভালো। আমার কিউটি পাই, তবে আজকে একটা অন্যায় করেছে, তার জন্য ভীষণ বকা খেয়েছে, বলেছে আর করবে না। বলে দেবো বন্ধুদেরকে? হাত জোড়া করছে, প্লিজ বলো না। ঠিক আছে বলবো না, কিন্তু নেক্সট টাইম হবে না তো আর এরকম? যাও তোমাদেরকে বলবো না, আমার মেয়েকে বলেছে যখন আমি বলবোই না তোমাদেরকে। আমার মাম্মা অনেক বকা খেয়েছে, কান্নাকাটি করেছে তার জন্য, পাপা মাম্মা দুজনের কাছেই খুব বকা খেয়েছে, তাই না? বন্ধুদের কাছে সাসপেন্স থাক, কিন্তু নেক্সট দিন যদি করো আমি কিন্তু বলে দেবো, ঠিক আছে? চলো টাটা বাই বাই করে দাও। টাটা বাই বাই, গুড নাইট, আমার নেক্সট ব্লগে দেখা হবে। আগামী কাল থেকে আবার স্কুল, সোমবার টু শুক্রবার, তার জন্য রাত্রেবেলাটা ভালো করে ঘুমাতে হবে, প্রস্তুতি নিতে হবে। জানি না সকালে কেমন থাকবো, শরীর খারাপ বলতে শরীরটা খুব দুর্বল লাগছে। চলো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। না তুই তো বললে আমাদেরকে দেখবি না, তুমি সুন্দর একটা মনের মানুষ হও, তুমি একটা সুন্দর জায়গায় পৌঁছাও, নিজের পায়ে দাঁড়াও, ব্যাস আমাদের আর কিচ্ছু চাই না। খেলনা টেলনা চাই না? ও মানে আমরা ছোট হয়ে গেলে তুমি আমাদের খেলনা কিনে দেবে? আমার তো জ্যান্ত পুতুল আছে অলরেডি, এই তো আমি ছোট হয়ে গেলেও এটাই আমার পুতুল, এটাই আমার জ্যান্ত পুতুল। মাঝে মাঝে না মানে ও দুটো একটা পুতুল নিয়ে খেলা করে, হ্যাঁ চুল বাঁধে, চুল আছড়ায়, তখন আমি ওকে বলি দেখ তুই ওই পুতুলটাকে চুল আছড়াচ্ছিস, এই করছিস ওই করছিস। ও তো তোর সাথে কথা বলতে পারছে না, কিন্তু আমার কাছে একটা জ্যান্ত পুতুল আছে যাকে আমি খাওয়াই, স্নান করাই, চুল বাঁধি, আদর করি, তখন খুব হাসে। মা আমি তোমার জ্যান্ত পুতুল, মা ব্রাশ করাই। হ্যাঁ তাহলে আমার জ্যান্ত পুতুল কোনটা? এই যে স্কুলে নিয়ে যায় এইটা। চলো টাটা।